السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. आज 22 अगस्त 2020 सन हमारे सामने आज के इंशाल्लाह तीन आयत हमरा पूर्व 99 থেকে शुरू करे सूरतुल बकरा आऊ बिललाहि मिनश्शैतानिर रजीम. وَلَقَدْ أَنزَلْنَا إِلَيْكَ آيَاتٍ بَيِّنَاتٍ وَمَا يَكْفُرُ بِهَا إِلَّا الْفَاسِقُونَ. এবং আমি আনজালনা নাজিল করেছিলাম, মানে আল্লাহ বলছেন, এবং না হচ্ছে বহুবচন, মানে আল্লাহ নিজেকে বহুবচন ইউজ করেন রয়্যাল আয়ের মতন আনজালনা. এবং নিশ্চয়ই এটা হচ্ছে একটু নিশ্চয়ই বা অবশ্যই এটার মতো না, সার্টেনলি. এবং আমি নিশ্চয়ই নাজিল করেছিলাম ইলাইকা আপনার উপরে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত, আয়ার বহু বচন, আয়া মানে নিদর্শন এবং অনেকগুলো নিদর্শন আয়াত. এবং এই আয়াত নিদর্শনের বৈশিষ্ট্য কী, এটার অ্যাডজেক্টিভটা কী, সিফা কী, বাইয়িনাত, ক্লিয়ার, এরকম না যে গোপন. আয়াত ইন বাইয়িনাত মানে খুবই ক্লিয়ার, ওকে. কিন্তু প্রবলেম কি, ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, এবং না ইয়াকফুরু কাফের হওয়া বিহা এই সব আয়াতের ইল্লা এক্সেপ্ট যারা ফাসিকুন, মানে এই আয়াতের কুফুর করে না, অস্বীকার করে না, কেউ করে না এক্সেপ্ট যারা ফাসিকুন, তারাই শুধু এটাকে অস্বীকার করে. وَلَقَدْ أَنزَلْنَا إِلَيْكَ آيَاتٍ بَيِّنَاتٍ وَمَا يَكْفُرُ بِهَا إِلَّا الْفَاسِقُونَ. যখন এই মাদের হারাকাটা একটা একটা ওয়ার্ডে থাকবে, আর মাদটা যদি একটা ওয়ার্ডে থাকে এবং এই আলেফটা তার পরের ওয়ার্ডে থাকে, যেমন বিহা ইল্লা আনজালনা ইলাইকা, তখন দুইটাই করা যায়, মানে টানতেও পারেন আবার নাও টানতে পারেন, এটা জায়েজ হয়ে যায়। মানে এইভাবে বলতে পারে ওয়ালাকাদ আনজালনা ইলাইকা উইদাউট টান, অথবা বলতে ওয়ালাকাদ আনজালনা ইলাইকা, ওকে. লেটস গো টু দ্য নেক্সট আয়া. তারপর আল্লাহ বলছেন আওয়াকুল্লামা আহাদু আহদান নাবাদাহু ফারীকুম মিনহুম বল আকসারুহুম লা ইউমিনুন. 100 আয়াত, যে কি আশ্চর্য, ওয়া কুল্লামা, মানে এটা একটা কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা ইংলিশে বলে হচ্ছে রিটোরিক্যাল কোশ্চেন, মানে কোশ্চেনটার কারণ যখন আলিফ হয় এটা হামজাত ইস্তিফহাম হয়, কিন্তু এই কোশ্চেনের উদ্দেশ্য অ্যান্সার জানার জন্য না, এই কোশ্চেনটা তাদেরকে স্বীকার করানোর কোশ্চেন অথবা ধিক্কার দেওয়ার কোশ্চেন, তাদেরকে মানে যে কাজটা করছে এটা একটা আশ্চর্যজনক কাজ, যে ওয়াকুল্লামা আহাদু, যখনই তাদের ভিতরে কেউ আহাদু করে মানে অঙ্গীকার করে, আহদান যে কোনো কোনো একটা অঙ্গীকার করে, নাবাদাহু ফারিকুম মিনহুম, এক দল, ফারিক মিনহুম মানে তাদের ভিতরে একটা ফারিক, ফারিক মানে কি একটা দল, নাবাদাহু করে, এই আহাদগুলাকে নাবাদা করে, নাবাদা মানে কি, মানে অঙ্গীকারগুলাকে ছুঁড়ে ফেলে দেয়, এই নাবাদা কোনো কিছুকে ছুঁড়ে ফেলে দেওয়া, মানবুদ মানে যার কোনো রুট নাই, সবাই সোসাইটি তাকে ধিক্কার দিয়ে অপমানজনকভাবে যখন কাউকে বহিষ্কার করে তখন এটা মানবুদ হয়ে যায়। তো এটাই বলছে যে যখনই তারা কোনো একটা, মানে ইহুদিদের কথা বলছে, যখনই তারা কোনো একটা চুক্তির ভিতরে ঢুকে যায় দেখা যায় যে খুবই অতি শীঘ্রই তারা নাবাদা করছে, এই চুক্তিটার কোনো চারটা পয়সার কোনো মূল্য দেয়নি, নাবাদাহু ফারিকুম মিনহুম, ওই জন্য আল্লাহ বলছেন বাল আকসারুহুম লা ইউমিনুন। আসল রিজন হচ্ছে যে আকসারুহুম, মোস্ট অফ দেম, ম্যাক্সিমাম অফ দেম, কাসির, তাদের ভিতরে অধিকাংশই, লা ইউমিনুন, বিশ্বাস করে না। তারপর আয়াতে যাই, وَلَمَّا جَاءَهُمْ رَسُولٌ مِّنْ عِنْدِ اللَّهِ مُصَدِّقٌ لِمَا مَعَهُمْ نَبَذَ فَرِيقٌ مِّنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ كِتَابَ اللَّهِ وَرَاءَ ظُهُورِهِمْ كأنهم لا يعلمون.
এবং যখন যা আ করছে তাদের কাছে এসেছে, যা আ হুম মানে তাদের কাছে, যা আ মানে হচ্ছে আশা, কে এসেছে? রাসুলুন, একটা রাসুল যখন তাদের মাঝে এসেছে, ইহুদিদের মাঝে। এই রাসুলটা কোথায় থেকে এসেছে? মানে ইনদিল্লাহ, আল্লাহর তরফ থেকে যখন একটা রসুল এসেছে তাদের মাঝে, যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এই রসুলটা মুসাদ্দিকুল লিমা মাআহুম, লিমা মাআহুম মানে যেটা তাদের সাথে আছে ওটাকে মুসাদ্দিক, মানে তাদের সাথে ইহুদিদের সাথে কী ছিল? তাওরাত ছিল, এবং যে নতুন রসুলটা আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাওরাতকে মুসাদ্দিক করেছে, মানে সিদক থেকে সত্যি সাক্ষী দিয়েছে। এই তাওরাতে যেই ঘটনাগুলো আছে এই কোরআনেও আছে, এরকম আয়াত আমরা আগে অনেকবার পড়েছি, তাই না? যে এরকম এসে 180 ডিগ্রি উল্টা দিকে যায়নি, বরং তাদের সাথেই ছিল। কোরআন এবং তাওরাত সবগুলোর অথর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেগুলা পার্ট তারা বিকৃত করেনি সেগুলো তো একই ছিল। স্পেশালি যেগুলা তাওহীদ, তারপর হিস্টোরিক্যাল ঘটনা, এটা কখনো হতে পারে না যে তাওরা একটা হিস্টোরি ঘটনা একভাবে বলবে আর কোরআন এসে অন্যভাবে বলবে, কারণ এগুলো ফ্যাক্টস, এগুলো ঘটে গেছিলো। ওই জন্য আল্লাহ বলছেন মুসাদ্দিকুল লিমা মাআহুম। যখন এটা আসলো কি 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 ছিল তাদের রিয়াকশন? ওই সেম ওয়ার্ডটা ইউসেন, নাবাদা ফারিকু মিনাল্লাযিনা উতুল কিতাব, আবার একই কথা, ফারিক মানে একটা দল, মিনাল্লাযিনা উতুল কিতাব যাদের উপরে কিতাবটা নাজিল করা হয়েছিল, তারা নাবাদা করলো এই নতুন রসুলকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, একই ওয়ার্ড ইউজ করছেন, নাবাদা করে দিল মানে ফেলে দিল, ছুঁড়ে ফেলে দিল, বললো আমাদের দরকার নাই। কি অ্যাকচুয়ালি কী নাবাদা করলো? কিতাব আল্লাহ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাওরাত, তারা নতুন এই কিতাবকে নাবাদা করে দিল, কিতাব উল্লাহ। অথচ এটা আল্লাহরই কিতাব, যেমন তাওরা আল্লাহর কিতাব। এবং এই জিনিসটাকে আরও প্রকাশ করার জন্য বললেন যে তারা নাবাদা করলো উতুল কিতাব, আর কিতাব আল্লাহি ওয়ারা আযহুরিহিম, মানে যখন তারা ছুঁড়ে মারলো, সামনের দিকে ছুঁড়ে মারলো না অ্যাকচুয়ালি, ওয়ারা আযহুরিহিম, ওয়ারা মানে পিছন, জুহুর হচ্ছে জাহরের বহুবচন, আর জাহর মানে হচ্ছে পিঠ, মানে পিঠের পিছনের দিকে, মানে অ্যাজ ইফ যে কোনো কিছু একটা টিস্যু পেপার বা এরকম আমরা ছুঁড়ে পিছন দিকে ফেলে দিই যেরকম, হ্যাঁ সেরকম, ওয়ারা আযহুরিহিম, অ্যাজ ইফ কা আন্নাহু মানে অ্যাজ ইফ লা ইয়ালামুন, তারা জানে না, অ্যাজ ইফ যে তারা জানে না যে এটা আল্লাহ থেকে, এবং অ্যাজ ইফ যে তারা জানে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মতো দেখছেন তাদের এই কর্মটা এবং কাণ্ডটা। তো এইটা ছিল হচ্ছে ইহুদিদের ক্যারেক্টার আগে এবং পরে এবং ভবিষ্যতেও থাকবে, এবং এখনও ইসরায়েল প্যালেস্তাইন এই ঘটনাগুলো জাস্ট সাক্ষী যে এই ক্যারেক্টারটা কখনো শেষ হবে না, এবং এটা একটা বড় শিক্ষণীয় বিষয় অ্যাকচুয়ালি ফর মুসলিম সমাজ, মুসলিম সোসাইটি সবাদের জন্য, যে যে এইটাই হচ্ছে, দিজ আর দিস পিপুল। কাজে আমাদের আসলে এইসব ব্যাপারে খুব একটা বেশি কনফিউশন থাকা আমাদের উচিত না। আসুন এই 6-7 মিনিটে আমরা এই যে তিনটি আয়াত পড়লাম এ থেকে কিছু শিক্ষণীয় বিষয় আমরা বর্ণনা করি। ফার্স্ট অফ অল, এখান থেকে যেটা বোঝা যায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে কিতাবটা এনেছেন, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনটা ডে ওয়ান থেকে খুবই ক্লিয়ার। ওই জন্য এখানে আল্লাহ বলছেন এটাকে আয়াতুম বাইয়িনাত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনটা নিয়ে এসেছেন, অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ এ হিউম্যান বিইং, তার যেগুলো ক্যারেক্টার ছিল ইভেন ইসলাম হওয়ার আগেই, খুবই ক্লিয়ার। কারো ভিতরে একটু সন্দেহ, মানে যে তার ব্রেনটাকে অ্যাপ্লাই করবে সঙ্গে সঙ্গেই বুঝে নিবে যে হ্যাঁ, রসুল যেটা বলছে এটা সঠিক, এটা হক, এটাতে কোনো সন্দেহ নাই। স্পেশালি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো লেখাপড়া জানতেন না, এবং ওনার সাথে অন্যান্য সিভিলাইজেশনের কোনো কন্ট্যাক্টও ছিল না। রসুল সাল্লাল্লাহু সাল্লামের সাথে এই নবুয়তটা আসার আগে, কোরআনটা পাওয়ার আগে, মদিনাতে হিজরত করার আগে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না যে একজন এসে বলবে যে ওকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব জিনিস শিখে এসেছে ইহুদি এবং নাসারাদের কাছ থেকে, শিখে আসার পরে তারপর হঠাৎ করে একদিন ক্লেম করলো যে আমি একটা নতুন নবী এবং এইসব ঘটনাগুলো বললো। নো, ইটস নট দ্য কেস। কাজেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এগুলা নিজে জানতেন না, তার মানে একজন তাকে জানিয়েছে, তার মানে ওনার কাছে ওয়াহি এসেছে, তার মানে উনি হচ্ছে রাসূল এবং হক, আল্লাহর তরফ থেকে এইসব নলেজ সে পেয়েছে। ওই জন্য আসলে এই যে গত 2 সেশন আগে আমরা যখন
ওই জিব্রিল জিব্রিলকে তারা কেন শত্রু মনে করে ওইটার ঘটনা যখন আপনারা জাস্ট ব্যাক করেন দুই দুই সেশন আগে, যে ইহুদিরা তাদের কিতাব থেকে এরকম কিছু কিছু লোকেশন বেছে নিয়েছে যে আমরা এইসব কুইজ করব, রাসূল সাল্লামকে পরীক্ষা নিব যে এইসব কোশ্চেনের অ্যান্সার অনলি একটা নবী দিতে পারে, কারণ ওহী ছাড়া এটা কেউ বলতে পারবে না। ওই জন্য কিছু কিছু জিনিস বললো যেগুলা ফিউচার, ইদার ফিউচার অথবা এখনও আমরা মেডিকেল সায়েন্স জানতে পারি না, কেন একটা ছেলে বা মেয়ে মায়ের মতন হয় আবার কেন তার চেহারাটা বাপের মতন হয়, ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, তাই না? তো এইসব জিনিসের অ্যান্সার রাসূল সাল্লাম দিয়েছেন। জান্নাতে যাওয়ার পরে জান্নাতবাসীরা সর্বপ্রথম তাদের খাওয়াটা কী হবে, ডিশটা কী হবে, মিলটা কী হবে, জিয়াদাতু কাবিদুল হুত, একটা মাছের কলিজা, তো এইসব টাইপের কোশ্চেন তারা অ্যান্সারটা জানতো। এবং রাসূল সাল্লাম যিনি কোনো লেখাপড়া শেখেননি, বাহিরে যাননি, উনি অ্যান্সার দিতে পারছেন, তার মানে এটা কি? অফকোর্স এটা ওয়াহি, ওই জন্য বলছেন আয়াতিম বাইয়িনাত। এবং তারপরের 100 নম্বর আয়াতে যেই ঘটনাটা, যে যখনই কোনো একটা অঙ্গীকার করলো, কারণ রাসূল সাল্লাম তাদের কাছ থেকে খুবই শক্ত মজবুত ওয়াদা নিয়েছে যে আমি যদি অ্যান্সারগুলো দিতে পারি তাহলে কি বিলিভ করবে আমার উপরে, ইসলাম গ্রহণ করবে? তখন সবাই বলল যে ইয়েস করব। তার 2 মিনিট পরেই তারা এই অঙ্গীকারটা ভেঙে ফেললো, মানে 4 পয়সা কোনো মূল্য দিল না। ওই জন্য আল্লাহ বললেন যে আহাদাহু ফারিকুম মিনহুম নাবাদাহু ফারিকুম মিনহুম, এটাকে নাবাদ করে দেয়, এটাকে তারা কোনো কোনো মানে মূল্যই দেয়নি। ওই জন্য আসলে ইহুদিদের সবচেয়ে বড় প্রবলেম, যেটা বারবার আমরা বলছি, যেটা আমরা ডেইলি অ্যাটলিস্ট 17 বার আল্লাহর কাছে দোয়া করি, গাইরিল মাগদুবি আলাইহিম, তো ইহুদিরা একটা মাগদুবি আলাইহিম। নেক্সট টাইম যখন আমরা এই সূরাটা পড়ব, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম, সঙ্গে সঙ্গে যেন আমরা এই জিনিসগুলো ভিজুয়ালাইজ করি যে মাগদুবি আলাইহিমদের একটা অন্যতম এক্সাম্পল হচ্ছে ইহুদিরা ছিল, যে এত ক্লিয়ারলি রাসূল সাল্লামের ক্যারেক্টার, রাসূল সাল্লামের বাণী, এই কোরআন এসে তাওরাতকে সেম মেসেজ দেওয়া, এগুলোর পরে যখন একজন এই ক্লিয়ার প্রুফগুলোকে, মানে দিনের বেলা যখন একজন সূর্যকে অস্বীকার করে, তাহলে আচ্ছা আর পরে আচ্ছা আর বড় কী প্রবলেম হতে পারে, তাই না? যে তারা এরকম দিনের বেলা যেখানে মেঘ নাই সেরকম ক্লিয়ার আকাশে দিনের বেলা বলছে যে সূর্যটা মনে হয় ঠিক না, বা সূর্যটা আমার মনে হয় এটা একটা, এটার প্রমাণ কি? তো এরকম যদি কেউ করে বসে তাহলে তো আর মানে তার থেকে লা ইউমিনুন, তাদের প্রবলেমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি বলছেন যে প্রবলেমটা হচ্ছে লা ইউমিনুন, তারা হচ্ছে ইমান আনে না, তাদের ভিতরে এই ইমানটা নাই। কারণ এই ইমানটা থাকলে, যদি একটু ইমান থাকতো, বিশ্বাস থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে নিশ্চয়ই তাদেরকে এই ভয়টা তাদেরকে সঠিক পথে এস্টাবলিশ হওয়ার জন্য হেল্প করতো। কিন্তু যখন হার্টের ভিতরে এই ডিজিজগুলো থেকে যায়, হিংসার ডিজিজ, কেন ইসমাইলের ব্রাঞ্চ থেকে এসেছে, আমাদের ব্রাঞ্চ থেকে কেন আসেনি, এই যে রেশিয়াল যে প্রবলেমটা, ইটস এ বিগ প্রবলেম। এই রেশিয়াল প্রবলেমটা চোখের উপরে একটা পর্দা দিয়ে দেয়, কানের উপরে একটা পর্দা দিয়ে দেয়, এই সব কোনো কিছুই কাজ হয় না। ওই জন্য সূর্যকেও অস্বীকার করা সম্ভব তখনই যখনই চোখের উপরে একটা পর্দা থাকবে, দিলের উপরে একটা লেয়ার হয়ে যাবে। এগুলাই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে এখানে মনে করে দিচ্ছেন। এবং একটা বড় উৎস হচ্ছে অহংকার, হিংসা, নিজেকে বড় মনে করা, আমি ব্লু ব্লাড, আমার বংশ, আমার এথনিক গ্রুপ, আমার এইসব জিনিসগুলো খুবই ডেঞ্জারাস। এবং এটা ইহুদিদের মাঝেও ছিল, এবং কোরাইশদের মাঝেও ছিল, এবং ফেরাউনের মাঝেও ছিল, সবাদের মাঝে দেখা গেছে যে 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 নোয়িং দ্য ট্রুথ প্রবলেম ছিল না, প্রবলেম ছিল নোয়িং দ্য ট্রুথ, সত্য জানার পরে যে স্টেপ সেটা হচ্ছে সত্যিটাকে অ্যাকসেপ্ট করা, ওইটাই প্রবলেম ছিল। কাজেই এইসব আয়াত থেকে আমরা যেন এই প্রবলেম ভিতরে, এইসব প্রবলেমগুলোর ভিতরে আমরা না পড়ি।
নাবাদাহু ফারিকুম মিনহুম। কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডিসক্রিপশনটা দিচ্ছেন, তাই না, যে কিতাব আল্লাহ ওয়ারা আযহুরিহিম, মানে আল্লাহর কিতাবকে তারা কীভাবে সম্ভব যে এত ভ্যালুয়েবল একটা জিনিসকে, মানে সাধারণত মানুষ যখন একটা রাস্তায় এক টাকা দুই টাকা পায় তখন হয়তো নিয়ে একটু নোংরা আসার জন্য ওটাকে পিছন দিকে ফেলে দিতে পারে, কেউ কেউ যদি এরকম এক কোটি টাকার একটা বস্তা সামনে পায় ওইটাকে কি কেউ এইভাবে সম্ভব যে এইভাবে ফেলে দিবে। তো কোরআন কত একটা ভ্যালুয়েবল বাণী, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ডিসক্রিপশনটা এটা বুঝছেন যে বলছেন যে কিতাব আল্লাহ ওয়ারা আযহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন, অ্যাজ ইফ যে তারা জানে না, মানে তাদের এরকম কাজ অনলি সেই করতে পারে যে ওই বস্তাটা যখন ভ্যালুয়েবল জিনিস আছে, মণি মুক্তা টাকা ডায়মন্ড, এটা না ভাবে ভাববে যে এটার ভিতরে একটা গার্বেজ আছে ওই জন্য ফেলে দিতে পারে। কান্নাহুম লা ইয়ালামুন, অ্যাজ ইফ যে তারা জানে না যে এই বইটার ভিতরে কী ভ্যালুয়েবল জিনিস আছে। কাজেই আমাদের জন্য এটা একটা সেম কোশ্চেন যে আমরা যখন কিতাব আল্লাহি ওয়ারা আযহুরিহিম, আমাদের ভিতরেও আছে মুসলিম সমাজের ভিতরে যে যারা এত ভ্যালুয়েবল একটা জিনিস পাওয়ার পরেও ওয়ারা আযহুরিহিম করে ফেলে দেয়, ফেলে দিয়ে সলিউশন খুঁজে বেড়ায় আমেরিকা রাশিয়া ইন্ডিয়া চায়না এই ওই ওই, নেপোলিয়নের রুলস, ইংলিশ প্যানেল কোড কী বলে, অমুক জায়গা কী বলে, অমুক জায়গা বলে, কিন্তু ভ্যালুয়েবল জিনিসটা কিতাব আল্লাহকে ওয়ারা আযহুরিহিম করে দেয়। এবং ওয়ারা আযহুরিহিম এটাও হতে পারে যে দশবার চুমা খেয়ে গেলাফের মধ্যে রেখে দিয়ে একটা কালচারাল বুক হিসাবে সুন্দর করে শেলফের ভিতরে রেখে দেয়, কিন্তু ওইটার কোনো আহকাম মানতে চায় না, ওইটার নিয়মগুলো মানতে চায় না, ওইটা সমাজে এস্টাবলিশ করতে চায় না, এটাও হচ্ছে ওয়ারা আযহুরিহিম। হোয়াটস দ্য ডিফারেন্স, তাই না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবকে আনেননি যে আমরা লাইব্রেরিতে সুন্দর মতো মলাট বেঁধে ডেকোরেশন করে একটা শো পিস হিসেবে রেখে দিই আমাদের লাইব্রেরিতে, যে আমার লাইব্রেরিতে কোরআন আছে, অথবা অকেশনালি রমজান মাসে একটু পড়ি, অথবা কেউ মারা গেলে আমরা হায়ার করে নিয়ে আসি একজন ইমাম সাহেব হাফিজ এসে এটা কোরআন থেকে খতম দেয়, কিন্তু আমরা জিরো মানে বুঝি এবং মানে বুঝলে ওটা ইমপ্লিমেন্ট করতে চাই না, কারণ ইমপ্লিমেন্ট করলে প্রবলেম হতে পারে। তা আসলে এই সব জিনিসগুলোকে আমাদের, এই সব আয়াতগুলোকে আমাদের এইভাবেই বুঝতে হবে। এবং ইহুদিদের কনটেক্সটে আয়াতটা আল্লাহ যখন বলছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তো আমাদেরকে বারবার বলে গিয়েছেন যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের ফুট স্টেপস ফলো করবে, ওরা যেটা করছে তোমরাও সেটা করবে। এবং এই ক্ষেত্রেও হিস্ট্রি ইজ প্রুফ, আমাদের কন্টেম্পোরারি সিচুয়েশন ইজ প্রুফ যে অ্যাজ এ সোসাইটি, অ্যাজ এ কান্ট্রিজ, অ্যাজ এ স্টেটস কয়জন আছে যারা কোরআনটাকে সত্যিকার অর্থে এস্টাবলিশ করে মানে, আর কতজন আছে যারা এটাকে ওয়ারা আযহুরিহিম, তাদের হুরের পিছনে এইভাবে ফেলে দেয়। মে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক এবং হিদায়াত গ্রান্ট করুন। আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।